আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বারবারই আপনাদের কাছে আসি, একরকম ছুটে আসি। যখনই হাতের কাছে কোনো সুসংবাদ পাই, তখনই চেষ্টা করি সেই সুসংবাদগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমি কোথায় আছি। জি দর্শক, আমি ডিপিআরসি হসপিটাল, ঢাকা শ্যামলীর প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রের শ্যামলীতে অবস্থিত ডিপিআরসি হসপিটালে আছি, যার কর্ণধার এক নামে আপনারা সবাই চেনেন, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা, পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহাব ফিজিও স্পেশালিস্ট। দীর্ঘদিন যাবত ওনার অভিজ্ঞতা দিয়ে লাখো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, ব্যথামুক্তভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন। ঠিক তেমনি আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি, একজোড়া দম্পতিকে আসলে আপনাদের সামনে নিয়ে এসেছি। দীর্ঘদিন ওনারা একসাথে ছিলেন, প্রায় গত 40-43 বছর হবে ওনারা একসাথে আছেন, দীর্ঘ বর্ণিংস, সুখে দুঃখে একসাথেই ছিলেন। কিন্তু এই সুখে দুঃখে একসাথে থাকাটা, এই সুখে থাকাটা একটা সময় কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়। কেন? একটি মাত্র কারণ, তার নাম হচ্ছে ব্যথা। বার্ধক্যজনিত কারণ না, অসুখজনিত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন একজন, এবং তার কিছুদিন পরে আরেকজন অসুস্থ হয়ে পড়েন। এই ব্যথার সাথে যুদ্ধ, ডক্টর দেখানো, একের পর এক ডক্টর, যেটা নর্মালি ঘটে থাকে, সবার ক্ষেত্রে আসলে ঘটে থাকে, এই ডক্টর ওই ডক্টর, ভালো হচ্ছি হচ্ছি না, খারাপ হচ্ছি, দিন দিন যত যাচ্ছে আরও খারাপ হচ্ছে, একটা সময় যে যখন যেখানে বলছেন সেখানে যাচ্ছে, এর পরিক্রমায় হঠাৎ করে একদিন সন্ধান পেয়ে যান ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কথা, এবং আর কাল বিলম্ব করেননি, সরাসরি চলে আসেন। এবং কি হয়েছিল আসার পরে ওনাদের মুখ থেকেই শুনি না। আসুন দর্শক, পরিচিত হয়ে নিই এই দম্পতির সাথে। আসসালামু আলাইকুম। হাজব্যান্ড ওয়াইফ, বাসা কোথায় আপনাদের? সিলেট। সিলেট কোথায় স্যার? বরেন্দ্রী উপজেলা উইগ্রাম। আচ্ছা স্যার, আপনার নামটা যদি একটু বলেন। নাম মোহাম্মদ মহিবুর রহমান। মহিবুর রহমান। আর আপনার? কামরুন নাহার। দীর্ঘ প্রায় 43 বছরের আপনাদের সংসার জীবন, যেটা কিছুক্ষণ আগেই বলেছিলেন। কয় সন্তান আপনাদের? তিন ছেলে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি পেশাগতভাবে একটা সময় মানুষ গড়ার কারিগর ছিলেন। মানুষ আপনার হাত ধরে অসংখ্য মানুষ হয়তো এখন পুরো পৃথিবী তারা চড়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন উঁচু পদে আছে, অনেক জায়গায় মানুষের মতো অনেকেই মানুষ হয়েছেন। দীর্ঘ একটা সময় মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, এখন রিটায়ারমেন্টে আছেন। আমরা জানি যে আপনারা দুজনই একসাথে এসে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসে ভর্তি হয়েছিলেন। প্রথমে স্যার আপনাকে দিয়ে শুরু করব, কি হয়েছিল স্যার আপনার? আমি তো 3-4 বছর আগে হঠাৎ আচরণ দেখেছি, আর বাড়ার সামনে একটা রিজুগা আছে, রিজুগা তুলে স্বেচ্ছাতে ফিসলা আছে, খুব আঘাত পেয়েছিলাম, পড়ে গিয়ে স্লিপ করে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছেন। আঘাতটা কোথায় ছিল? কোমরে? কোমরে। আচ্ছা, কিন্তু যখন পড়ে গিয়েছিলেন তখন কি কোনো ডক্টর কে বা কোনো এক্সরে কিছু করেছিলেন? মানে তখন ব্যথাটা আসলে সেরে গেছে, অল্প একটু ব্যথা ছিল, দেখার মতো ওইছি না। আচ্ছা আচ্ছা, স্বাভাবিকভাবে সব কাজ করছেন, মসজিদে যাচ্ছেন, সংসারের কাজ করছেন, সবই করছেন, বাজার করছেন, সবই করছেন। আচ্ছা, এইভাবে উৎপত্তি হইলো। এই ব্যথাটা কতদিন থেকে তাহলে? এই ব্যথাটা বুঝতে পারলেন কতদিন থেকে? অল্প অল্প বুঝতে পারছি প্রায় 1.5 বছর ধরে। 1.5 বছর থেকে? এরপরে যখন 6-7 মাস ধরে যখন দেখা যায় আর নমাজে হইতাম পারেন না, নামাজে গিয়ে মানে আর নামাজ পড়তে পারছেন না, দাঁড়িয়ে পড়তে পারছেন না। আচ্ছা, আগে যেরকম খুব দ্রুতভাবে নামাজ পড়তেন, বসে নামাজ পড়তেন, উঠে নামাজ পড়তেন, সিজদা করতেন, সব কিছু করতেন, এখন আর আগের মতো করতে পারছেন না। এবং আপনি যখন বিছানায় শুয়ে থাকতেন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতো? কষ্ট ওই লাস্ট শেষে আবার প্রায় 2-3 মাস দিয়ে প্রচন্ড রকম কষ্ট হতো, মানে আগে যেরকম মানে সংসারের সব কাজ খুব দ্রুত সময়ের ভিতরে করতেন, সেগুলো আর করতে পারছিলেন না, এবং প্রচন্ড কোমরে ব্যথা সার্বক্ষণিক থাকতো।
ও আচ্ছা, একটা সময় ওয়াকার দিয়ে আপনাকে হাঁটতে হয়েছে। আচ্ছা স্যার, যখন আপনি এরকম ব্যথাটা বুঝতে শুরু করলেন যে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, ডক্টরের কাছে গেলেন, প্রথম ডক্টরের কাছে কি বলেছিলেন উনি? প্রথম তো গেলাম থেরাপি দিলাম, প্রথম ডক্টর আপনাকে কিছু থেরাপি দিল, থেরাপি গেলাম, কোনো পরিবর্তন হয়েছিল? ডক্টর কি কিছু বলেছেন যে ব্যথাটা কেন হচ্ছে বা উৎপত্তি কেন, এই ধরনের কোনো কিছু বলেছিলেন? বলছি কি আমার বেদনা করে, আমি বলছি আমার কোনো বেদনা করে, তো তারা বলছে থেরাপি দুঃখ আপনার নিকটে বাড়ির বাড়ির সাইন্স চিনতে নজর মেডিকেল কলেজ, ওই ওখানে গিয়ে থেরাপি দিলাম। আচ্ছা, কোনো উপকার পাইলাম না, অর্থাৎ দমিয়ার আর লাগে কোনো উপকার পার না, বাড়ছেও না কমছেও না। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আবার ওই যে উন্নতি, অর্থাৎ ওই যে বিদ্যাটা সরা চাই যায়, ও সরা চাই লাই লাই আমার, অর্থাৎ অল্পতে বসে পড়তে হচ্ছে ব্যথার জন্য। এর মাঝখানে আপনি আরো কিছু ডক্টর দেখিয়েছিলেন, যখন ওই ডক্টর ওষুধে কাজ হলো না তখন কি করলেন? সাময়িকভাবে একটু দমিয়ে আছে, কিন্তু আপনি ভিতরে বুঝতে পারছিলেন যে আপনি সেটা আগের মতই আছে। তারপরে কি করলেন? তারপরে যখন এমআরআই করার পরে ডাক্তার আর দুই তিনজন বললাম সেম কন্ডিশন, মাঝখানে আপনাকে অপারেশনের কথা বলেছিলেন? অপারেশন বলছিলাম আমি, আর আপনি যেহেতু একটু বার্ধক্যজনিত একটু বয়স আপনার বেশি, তখন আবার বলছে অপারেশন করতে হলে এই বয়সে আপনার শরীরে যাবে কিনা সন্দেহ, এই আমি বয়ে আর অপারেশনে যাবো। তখনই আপনি খুঁজতে শুরু করলেন যে অল্টারনেট কি ধরনের চিকিৎসা আছে, কারণ এই ব্যথার সাথে তো আর বেঁচে থাকা সম্ভব না। আপনি ইউটিউবে দেখিয়া, মানে আমরা যখন অবসর সময় থাকি অনেকে এখন আমরা ইউটিউব সার্চ করি, ফেসবুক দেখি, অনেক একটু বিনোদনের জন্য বলেন বা এই ধরনের জিনিসগুলো খুঁজতে থাকি, তখনই হঠাৎ করে স্যার একটা ভিডিও দেখতে পান। এবং এই ভিডিওটা কি দেখেছিলেন যে আপনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে, স্যার যা বলছেন অনেক কিছু মিলে যাচ্ছে, তখন আপনি ডিসিশন নিয়েছেন স্যারের কাছে চলে আসবেন? আমার ছেলে বলল যে অনেক তো ডাক্তার সিলেটে দেখাইছেন, বিনা অপারেশন হয়েছে দেখলে আমার। আচ্ছা দর্শক, এখানে একটা কথা বলে রাখি যে ওনারা দুইজনই স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য একই সাথে, এবং আজকে ওনারা একই সাথে ওনারা চলে যাবেন, এবং ওনারা ডিসিশন নিয়েছেন যেহেতু একজন ভর্তি হবেন তাহলে আরেকজনও ভর্তি হয়ে নেক, দুইজনই একসাথে ওনারা ট্রিটমেন্টটা করে নেবেন। একটু ওনার সহধর্মিনীর সাথে একটু কথা বলি যে ওনার কী সমস্যা ছিল এবং কেন ভর্তি হয়েছিলেন, ওনার কাছ থেকে আমরা একটু জিনিসটা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমরা জানি যে আপনার স্বামী সহ আপনারা দুজনই একসাথে ভর্তি হয়ে গিয়েছিলেন, আপনারও সমস্যা ছিল এবং আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল, পাশাপাশি আপনার ডিস্ক প্রোল্যাপস আপনারও ছিল, কতদিনের এই সমস্যাটা? আর আর্থ্রাইটিস জনিত সমস্যাটা? আমার বড় ছেলের বয়স 38 বছর, আর ও বড় ছেলে প্রেগনেন্ট হওয়ার পর থাকে পায়ের রোগগুলা জটলা জটলা বান্ধিয়া, এইটা কি জানি প্রথম শুরু হয়েছিল পা থেকে, পা থেকে তারপরে একটা সময় দেখছেন যে সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হচ্ছে। তো প্রায় 38 বছর, তো যখন প্রথম এই ব্যথাটা শুরু হয় বা বুঝতে শুরু করেন যে শরীরে এক ধরনের রোগ বাসা বেঁধেছে, ডক্টরের কাছে গেলেন, প্রথম ডক্টর কি বলেছিলেন? সেমাতার ইয়াং আসলাম, শক্তিশালী আছে, কাজ বেশি ধরছে না। তারপর যখন সমস্যা বোধ করেছিলেন, ডক্টরের কাছে গিয়েছিলেন, কি বলেছিলেন ডক্টর? অনেক ডক্টরে হয়ে যান রোগগুলা কাটিয়ে বলাই, এতটাই খারাপ অবস্থা, এত এইগুলা খারাপ অবস্থা, আমরা আর মানছি না। কোনো ডাক্তারের কয় পঙ্গু হয়ে যাবা, কোনো ডাক্তারের কয় সুস্থ হইবা,
মানে যখন যেখানে যেই ডক্টর পেয়েছেন তার কাছে গিয়েছেন, যেই বলেছেন যে ওখানে একটা ভালো ডক্টর আছেন ছুটে গিয়েছেন, যে বলেছে কবিরাজ আছে ভালো কবিরাজের কাছে ছুটে গেছেন, কোন ডাক্তার বলছেন যে নাই সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এমন কি হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য, সাংসারিক কাজ করতে পারছেন না, এরকমটা হয়েছিল কখনো? এইরকম তো আজ আজ 20 বছর ধরে আমি চেয়ারে বসে নামাজ পড়ছি। 20 বছর জীবন থেকে 38 বছর থেকে ব্যথার সাথে যুদ্ধ। এই যে আপনার সন্তান, বড় সন্তান যখন হয়েছে, আমাদের আমরা যখন স্বাভাবিক সুস্থ থাকি, বিশেষত নারীরা পুরো সংসারকে কিন্তু আমরা ধরে রাখি। হাজব্যান্ডরা দেখা যাচ্ছে বাইরে কাজ করছে, বাইরের দিক সামলাচ্ছে, নারীরা পুরো ঘর সামলাচ্ছেন। আমার হাজব্যান্ড বাইরে থেকে আসলেন, আমার সন্তানরা স্কুল থেকে আসলো, ইচ্ছা করে তাদেরকে ভালো কিছু রান্না করে দিই, তাদের জন্য ভালো কিছু করি, তাদেরকে নিয়ে ভাই বাইরে একটু বেড়াতে যাই, বিভিন্ন জায়গায়। আমার আত্মীয় স্বজন বলছেন এখানে যাই ওখানে যাই, এই যে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলছেন, যেতে পারছেন না, কষ্ট হইতো জীবনে, এরকম অনেক সময় গেছে যে কষ্টের জন্য অনেক আনন্দ ত্যাগ করতে হয়েছে, অনেকে অনেক জায়গায় যেতে বলেছেন, অনেক আনন্দের সময়, বাসায় তো আজকে ঈদের দিন, খুব আনন্দের সময়, কিন্তু আপনি ব্যথার জন্য আপনি শান্তি পাচ্ছেন না, মনে শান্তি নেই, কারণ 7 বছর ধরে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না, যেতে পারছেন না এই ব্যথার জন্য। এরকম কি হয়েছিল ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য ছাড়া, বাথরুমে যেতে পারছেন না, নিজের খাবার খেতে পারছেন না, এরকম হয়েছিল? দুই ছেলে জন্ম সময় মরা মরা অবস্থা, এত খারাপ অবস্থা গিয়েছিল, মানে বেঁচে থাকবেন সেরকম ইয়ে হচ্ছিল না। 280 এবং এই যে দীর্ঘ একটা সময় ধরে যে এই যে ব্যথার সাথে যুদ্ধ করেছেন, ওষুধ খাচ্ছেন, দেখছেন ভালো হচ্ছেন না, দিনের পর দিন ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন না, কেউ আসার কথা শোনাতে পারছে না, কেমন লাগতো নিজের কাছে? নিজের কাছে খারাপ লাগতো, দুঃখ লাগতো। রাতের পর রাত গিয়েছে, কান্না করেছেন, ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না, জীবন থেকে কত সুন্দর সময়গুলো চলে গেছে, আফসোস করতে যাইতো, বড় বড় হয়ে যেত পাপ। নিজেকে কখনো অভিশপ্ত মনে হতো যে আমি কি কোনো পাপ করেছি যে সেটার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, এরকমটা মনে হতো? শুধু এটা না, আমাদের পিছনে কিছু মানুষ আসলে এই ধরনের অনেক কথা বলেন, তখন আসলে মনটা আরো বেশি ভেঙে যায়, ঠিক কিনা? এই যে এত যুদ্ধ, এই যে এত কিছু করে হঠাৎ করেই স্যারের সন্ধান পেলেন এবং সরাসরি চলে আসলেন, দুজন একসাথে ভর্তি হয়ে গেলেন, আজকে কততম দিন আপনাদের? আজকে 12 দিন। 12তম দিন, সেই প্রথম দিন দুজন প্রচণ্ড কষ্ট নিয়ে ভর্তি হওয়া, আর আজকে 12তম দিন, কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে শরীরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থেকে এখন বুঝতে বুঝি আমার নতুন জীবন ফিরে গেছে, মনে হচ্ছে একটা নতুন জীবন পেয়েছেন। স্যার যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন যে স্যার এখন মানে মনে হচ্ছে আপনি বসেও আপনি নামাজ পড়তে পারেন, শরীরের ভিতরে সেই শক্তি আপনি পাচ্ছেন? আজকে আমি 20 বছর পরে আজকে আমি আসরের নামাজ আর মাগরিবের নামাজ বসে বসে পড়েছেন। এই যে 20 বছর পরে বসে নামাজ পড়তে পারা, কেমন লাগছে? খুশি লাগছে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমার নিচে বসাইয়া নামাজ পড়তে পারছি। অসংখ্য দর্শক এই মুহূর্তে চেয়ে আছেন আপনার দিকে, এই যে একটা বিশ্বাস, মনের থেকে একটা বিশ্বাস আছে, স্যারকে হাজার হাজার মানুষ চিনেন, স্যারের অনেক অসংখ্য স্টুডেন্ট আছে তারা চিনেন, আপনাদের পাড়া প্রতিবেশী আছেন যারা আপনাদের এতদিনের কষ্টগুলো তারা দেখেছেন, অনেকে হয়তো জীবনে আপনি নিজেও হয়তো কখনো বিশ্বাস করতে পারেননি যে আপনি হয়তো এরকম সুস্থতার পথে ফিরে আসবেন, আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন। ম্যাডাম আপনি কিছু বলুন। সালাম আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ আমি 38 বছর পরে আমি নতুন জীবন ফিরে আসছি, এখন আমি পুরা সুস্থ ইনশাল্লাহ। আমি আজকে মাগরিবের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ নিচে বসে আর 20 বছর থেকে চেয়ারে বসে নামাজ পড়তেছি। আজকে আসরের নামাজ, মাগরিবের নামাজ নিচে বসে দাঁড়াইয়ার নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে মা। স্যার আপনি যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এই যে আপনার ইউটিউবে যে একটা খবর সম্মতাই আমি আপনারা উপস্থিত হইয়া সেবা জন্য আগ্রহী হয়েছি, আমার ছেলেরা ওরা উৎসাহী হয়েছে যে এখানে গিয়া দেখিলে শেষ পর্যন্ত গিয়া কী কী দাঁড়ায়, তখন গিয়া আমি
ছেলেদের মাথা দিয়া ছেলেরা লইয়া আসিয়াছে, আসিয়া ভর্তি হওয়ার কথা ছিল না, ঔষধ নিয়ে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ছেলে বললো আর ডাক্তার সাহেব বললেন যে আপনারা যে রোগ আপনারা ট্রিটমেন্ট কথা সেবা করগা, আমরা আমারও নয় এই রোগের ব্যবহার ঔষধ আমরা যে করি ব্যবহার করি। এরপরে যখন ইয়ে করলে আমরা প্রিসক্রাইব করলাম যে না স্যার আমরা ঔষধ দিয়ে দেওয়ার লোক না, ওষুধ দিয়ে আপনারা কি হয়েছে আছে আপনারা ভর্তি হইব, ভর্তি এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে বা ভর্তি হইয়া আপনার দুবর্তনে ঔষধ সেবা আরম্ভ হয়েছে। সেবা করার পরে হতো দুই দিন তিন দিন হয়েছে, প্রথম তিন দিনও আটতাম আটিয়া এর থেকে সন্তানের কাছে বড় প্রাপ্তি আর কি আছে? আলহামদুলিল্লাহ দর্শক যা করবেন আল্লাহ যত জীবিত আছি এইরকম আমাদের সালামিরা মধ্যে চলতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই। দর্শক কি শুনলেন, আমার নিজের কাছে অবাক লাগে। একটা সময় যে আমরা কখনই বিলিভ করতাম না আমার দেশেই এমন ভালো চিকিৎসা হয়, এই যে মানুষ গড়ার কারিগর, এই যে আপনাদের অনেকের কিন্তু মানে এমন একটা বদ্ধমূল ধারণা আছে, পাঁচ সাত বছর আমার এই এত পুরাতন রোগ, পাঁচ সাত বছর থেকে আমি ভুগছি, এত ডক্টর দেখাচ্ছি, আমি কি সুস্থ হব। তাদের জন্য বলছি, আমার এই মা যদি 38 বছরের ব্যথা, আমার স্যার যদি এই যে কত 3-4 বছর আগের ব্যথা, যে মানুষ স্ট্রেচারে করে হাঁটাচলা করতেন, সেই মানুষ মাত্র 2 দিনে তার সন্তানকে স্ট্রেচার ছাড়া নিজের পায়ে হেঁটে গিয়ে উনি লিফটে দিয়ে আসছেন, এখন সব কাজ করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন। আমার যেই মা গত 20 বছর চেয়ারে বসে নামাজ পড়েছেন, সেই মা এখন মাটিতে বসে নামাজ পড়ছেন। আর কি চাই দর্শক, একবার প্রশ্ন করুন আপনাকে, আপনি কি অসুস্থ হয়ে পড়ে থাকতে চান? আপনি কি ব্যথা নিয়ে সারা জীবন এভাবে পার করতে চান? দর্শক না, ব্যথা নিয়ে আপনি জন্মাননি, আপনি সুস্থ হয়ে জন্মিয়েছেন, সুস্থ হওয়াটা আপনার অধিকার, সুস্থ হয়ে বাঁচাটা আপনার অধিকার। চেষ্টা করুন, আপনি অবশ্যই পারবেন, শুধুমাত্র খুঁজে নিন। ওনারা খুঁজেছেন, পেয়েছেন, আমরা মনে যা বিশ্বাস করব আমরা তাই পাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।